কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করেন আপু খরগোশের বাচ্চাকে কিভাবে দুধ পান করাবো তো আমি আমার খরগোশের বাচ্চাদেরকে এরকম একটা ক্যারেটের মধ্যে দিয়ে সেইখানে খরগোশটাকে ঠিক কানের এইখানটাতে ধরে তারপর উপরের যে চামড়াটা সেটাকে এভাবে ধরে রাখি যাতে সে একটু উঁচা হয়ে থাকে আর বাচ্চারা ঠিকমতো খেতে পারে তো এতে করে খরগোশ কোনো ব্যথা পায় না তো আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আপনারা ঠিক এভাবে ধরে খরগোশের বাচ্চাদেরকে খাওয়াবেন আর মাঝে মধ্যে একটু ঠিক এভাবে ধরে আদর করবেন আর যাদের এভাবে খাওয়াতে সমস্যা ধরছেন যে এভাবে পারছেন না তাহলে খরগোশের এই যে পিছনের পা আছে সামনের পা কানটাকে ধরে এভাবে শোয়াবেন দেখুন এভাবে গলার কাছ থেকে পাটাকেই ঠিক এভাবে ধরবেন আর নিচের পাটা এভাবে উঁচা করে ধরে রাখবেন তাহলে বাচ্চারা নিজেরাই দুধ খেয়ে নিতে পারবে যাতে পিছনের পা দিয়ে তারা লাথি মারতে না পারে এটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন তো এভাবে করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আর যদি আপনাদের এভাবে করে কোনো সমস্যা হয় তাহলে আপনারা চাইলে আরেকজনের সাহায্য নিতে পারেন এতে করে ভালো হবে তো আমার খরগোশগুলো বেশি একটা লাফালাফি করে না বাচ্চাদেরকে দুধ খাওয়ায় খুব সুন্দর করে কিন্তু ওরা মাঝে মধ্যে শুয়ে পড়ে তাই ওদেরকে আর কি পিঠের এই মাংসটা ধরে একটু উঁচা করতে হয় তো এই ছিল আমার আজকের ভিডিও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন আমি বলে দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা বাই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক